হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের যে আমরা সিরিজ করছিলাম তার মধ্যে আমরা আজকে পেজ নম্বর 112 থেকে স্টার্ট করব। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টে আমরা চলে আসছি বিভাগ ক। তো বিভাগ ক এর মধ্যে দেখো আমরা ফার্স্ট কোয়েশ্চেন কি বলা হয়েছে, যে পৃথিবীর গড় উষ্ণতা 12 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস আর 32 ডিগ্রি সেলসিয়াস। তো এর মধ্যে আমাদের অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, তো আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের পৃথিবীর গড় উষ্ণতা। ওকে, তারপরে চলে আসে আমরা এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে। আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা এন হিসেবে ধরি, কিন্তু পার্টিকুলারলি প্রত্যেকটা গ্যাসের জন্য বা প্রত্যেকটা মৌলের জন্য এই সংখ্যাটার মান হচ্ছে আলাদা। ঠিক আছে, তাহলে বলা হয়েছে এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম O2 গ্যাসে অণুর সংখ্যা হলো, কতগুলো হচ্ছে অণুর সংখ্যা সেটা আমাদের বের করতে হবে। এবার দেখো O2 বলেছে, মানে হচ্ছে O2 গ্যাস, মানে হচ্ছে গ্যাস আকারে যখন অক্সিজেন থাকে সেটা O2 আকারেই থাকে। এবার একটা অক্সিজেনের পরমাণুর জন্য 16 ভর হয়, তাই তো? এবার যখন দুটো হয়ে যাচ্ছে, এখানে দুটো যেহেতু O2 মানে হচ্ছে দুটো O থাকছে, তার মানে কি এখানে হচ্ছে দুটো অক্সিজেন, এক একটার জন্য 16, দুটোর জন্য কত হবে, 16 দুগুণে 32। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত, 32 গ্রাম। ঠিক আছে, এবার এখানে যেহেতু 16 গ্রাম বলেছে, তাহলে 32 হাফ 16, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে, 1 মোল না হবে সেটা হাফ মোল হবে। তাহলে অ্যাকচুয়ালি এন যদি আমাদের মোল সংখ্যা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, N/2 হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা কি হয়ে যাবে, N/2, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি আমরা 10 গ্রাম CaCO3 কে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ। 10 গ্রাম CaCO3 কে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ। এবার দেখো CaCO3 প্লাস হচ্ছে HCl যদি বিক্রিয়া ঘটে কি কি হয়। দেখো এখানে আমাদের যদি সমীকরণ মাথায় থাকে তাহলে আমরা বলতে পারবো খুব সহজেই যে CaCO3 আর HCl যদি বিক্রিয়া করে তাহলে এখানে CaCl এর সাথে হচ্ছে CA, এখানে এই যে CL আছে তার সাথে হচ্ছে উৎপন্ন করে CaCl2, তারপরে এখানে CA3 আছে তার মধ্যে CO2 আর একটা অক্সিজেন এখান থেকে বেরিয়ে যায়, গিয়ে এখানে H হচ্ছে যেহেতু দুটো থাকে, ঠিক আছে, কারণ এটা আমাদের হাইড্রোজেন 2 মোল নিতে হয়, তাই তো? অ্যাকচুয়ালি HCl যেটা সেটা 2 মোল নিতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় এখানে H যেটা আছে H এর সাথে একটা হচ্ছে অক্সিজেন যুক্ত হয়। বুঝা গেল? দুটো হাইড্রোজেন এবং তার সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন করে। তাহলে অ্যাকচুয়ালি কি কি উৎপন্ন করে, ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaCl2 উৎপন্ন করে এখান থেকে, তার সাথে হচ্ছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর তার সাথে হচ্ছে জল, এখনো হচ্ছে জল H2O হচ্ছে উৎপন্ন করে। বোঝা গেল? এবার আমাদের বলেছে এখানে যে উৎপন্ন CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার পরিমাণ গ্রামে বলেছে, তাই তো? মানে অ্যাকচুয়ালি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলেছে, তার ভর তোমাকে বের করতে হবে। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড যদি হচ্ছে 1 মোল, যেহেতু এখানে আমাদের 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি ভর কত, এখানে কার্বনের জন্য 12 আর অক্সিজেনের জন্য, যেহেতু একটি অক্সিজেনের জন্য আমরা বলেছি 16, তাই দুটোর জন্য 32, 32 আর 12 যদি আমরা যোগ করি তাহলে কত পারবো, 44, তাই তো? এবার সেটা হচ্ছে 1 মোলের জন্য, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো 1 মোলের জন্য হচ্ছে 44 গ্রাম। ঠিক আছে, 1 মোল কার্বন ডাইঅক্সাইড সংশোধন আমরা বলতে পারি 44 গ্রাম, কিন্তু এখানে আমাদের 1 মোল যদি CaCO3 নেওয়া হতো তবেই হচ্ছে এটা উৎপন্ন হতো, কিন্তু এখানে 1 মোল CaCO3 এর মোট হচ্ছে ভর কত, সেটা হচ্ছে 100 গ্রাম, কিন্তু এখানে নিয়েছে কত, 10 গ্রাম। তাহলে কি এখানে যে CaCO3ও নেওয়া হয়েছে সেটা কিন্তু 1 মোল নেওয়া হয়নি, বরঞ্চ সেই 1 মোলের 10 ভাগ করলে যা হয় সেটা নেওয়া হয়েছে। বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। তার মানে কি এখানে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটাও কি হবে, 10 দিয়ে ভাগ করলে হচ্ছে যেটা আসে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাই না? কারণ এখানে 100 গ্রাম হচ্ছে যদি CaCO3 নেওয়া হতো তাহলে আমরা বলতে পারতাম যে এটা 1 মোল CaCO3 এর সমান, তাই তো? কিন্তু এখানে যেহেতু 10 গ্রাম বলেছে তাহলে এটা কি, যে 1 মোল CaCO3 তার হচ্ছে 10 ভাগ করলে যা হয় সেই পরিমাণ। তাহলে এখানে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড হবে সেটাও যে পরিমাণটা হবে সেটা কি, যে পরিমাণ হতো 1 মোলের জন্য তার 10 ভাগ করলে যা হবে সেটা। তাহলে আমরা 44 গ্রামকে যদি 10 দিয়ে ভাগ করি কত পাবো, 4.4 গ্রাম। ঠিক আছে, যেহেতু শূন্য আছে সেজন্য একটা সংখ্যার পিছন থেকে একটা সংখ্যার আগে একটা দশমিক, তাহলে এখানে কত আসবে, 4.4 গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? চলে আসি তারপরে, বলেছি গ্যাসের আয়তন গুণাঙ্কের মান, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান সিম্পল, এটা আমরা হচ্ছে গ্যাসের চ্যাপ্টারেই পড়েছিলাম, তো এটা আমাদের কি হবে, তো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত হবে, সি 1/273 ডিগ্রি সেলসিয়াস পার ইনভার্স, ঠিক আছে, বা পার ডিগ্রি সেলসিয়াস এটা আমরা বলতে পারি। ঠিক আছে, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপরে চলে আসে আমরা, বলা হয়েছে জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো আচরণ করে। তো জলের মধ্যে বায়ুর বুদবুদ অ্যাকচুয়ালি আমাদের অপসারী লেন্স, যেটাকে অ্যাকচুয়ালি আমরা
অবতল লেন্স বলতে পারি, তো এইরকম হচ্ছে আচরণ করে, এটাকে কি বলা হয়? অপসারী লেন্স। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের? বলেছে কোনো আলোক রশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে এটির প্রতিফলনের পর চ্যুতি কোণের মান কত হবে? প্রতিফলনের পর চ্যুতি কোণ বলেছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে দেখো, আপতন কোণ হচ্ছে অভিলম্বের সাথে, কিন্তু আমাদের এখানে কি বলেছে, দর্পণের সাথে 30 ডিগ্রি, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি দেখো, আমরা যদি একটু ছবির আকারে বোঝার চেষ্টা করি, তাহলে এইটা যদি হচ্ছে আমাদের এরকম যদি একটা দর্পণ হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি দর্পণ, ওকে, এরকম যদি আমাদের দর্পণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা যদি আমাদের দর্পণ হয় তাহলে এখানে দেখো এই যে রশ্মিটা আপতিত হচ্ছে, ঠিক আছে, আচ্ছা এটা আমাদের ছবিটা একটু ভুল হলো, এই যে রশ্মিটা আপতিত হচ্ছে, ঠিক আছে, এটা কি করছে, দর্পণের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বোঝা গেল? এবং যখন হচ্ছে প্রতিফলিত হবে তখনও তাহলে কি দর্পণের সাথেই এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই তো? তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে এটা কি দর্পণের সাথে 30 ডিগ্রি কোণ। তাহলে দেখো এখানে দর্পণের সাথে এখানে কি করবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার ভালো করে এই মাঝখানের হচ্ছে লক্ষ্য করো, মাঝখানে এখানে তফাত কতটা, এখানে দেখো পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? কারণ এক সমকোণ 90 ডিগ্রি, তাহলে এখানে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এখান থেকে এতটা কতটা, 60 ডিগ্রি, আবার এখান থেকে এই যে দূরত্ব এটাও 60 ডিগ্রি, তার মানে কি 60 আর 60 এখানে কত হচ্ছে, 120 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আপতিত আলো দর্পণের সাথে হচ্ছে যদি 30 ডিগ্রি হচ্ছে কোণ উৎপন্ন করে, তাহলে প্রতিফলনের পর যে চ্যুতি কোণ হবে তার মানও কত হবে আমাদের এখানে, 120 ডিগ্রি, বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলো তারপরে কি বলেছে, বলেছে একটি তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে অসীম থেকে কিউ আধান আনতে ডাব্লু পরিমাণ কার্য করা হলে ওই বিন্দুর বিভব কত? এটা আমরা একদম ফার্স্টে বিভব প্রভেদের, মানে যখন চলতরিতে ক্লাস করেছিলাম তখন আমরা পড়েছিলাম যে ক্ষেত্রে আমাদের বিন্দুর বিভব কত হবে বা বিভব প্রভেদ কত হবে, ডাব্লু বাই কিউ। তারপরে চলে আসে বলেছে কোন তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ হচ্ছে আর, ঠিক আছে, কোনো একটি কোষ বা সেল বা ব্যাটারি যদি ইউজ করা হয় তার রোধ হচ্ছে থাকছে একটা, সেটা হচ্ছে আর, স্মল আর। এবং বহির বর্তনীতে, বাইরের যে বর্তনীতে যদি কোনো আমরা বাল্ব বা ফ্যান এই ধরনের কিছু হচ্ছে লাগাই, তাহলে সেটার রোধ হচ্ছে ক্যাপিটাল আর, ওকে, মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, স্মল আর হচ্ছে কোষের রোধ আর ক্যাপিটাল আর হচ্ছে বহির বর্তনীর রোধ হলে এবং তাদের মধ্যে থেকে যদি আই তড়িৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে কোষটির তড়িৎচালক বলের মান, ঠিক আছে, তড়িৎচালক বলের মান কত হবে, সি আই ইন্টু হচ্ছে R1 + R2, কারণ এখানে দুটো রোধ হচ্ছে একত্রিত হয়ে আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে, যেটা আমরা আই আর হচ্ছে নর্মাল সূত্র অনুযায়ী পাই, V = IR, সেটাই এখানে আর বলতে কি দুটো রোধ, তাহলে সেই জন্য এখানে আর প্লাস হচ্ছে স্মলার, ঠিক আছে? তো এটা আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে 1U বা 1 AMU এর সমতুল্য শক্তি কত, 932, এটা হচ্ছে আমাদের অপশন বি হবে, 932 হচ্ছে মেগা ইলেকট্রোভোল্ট, ওকে। তারপর বলেছে কোনটি পর্যায়গত ধর্ম নয়, মানে পর্যায় সাধারণত আমরা যে মৌলগুলো দেখি সেগুলোর মধ্যে কোন ধর্মটি হচ্ছে পর্যায় থেকে হচ্ছে পাওয়া যায় এরকম ধর্ম নয়, কোনটি, এটা হবে আমাদের মৌলের তেজস্ক্রিয়তা। তারপর কি বলেছে দেখো, ধ্রুবীয় দ্রাবক বা পোলার সলভেন্ট, ঠিক আছে, এর উদাহরণ কি কি আছে দেখো, আচ্ছা পিরিডিন আছে, অ্যাসিটোন আছে, বেঞ্জিন আছে, টলুইন আছে। তো বেসিক্যালি এখানে টলুইন, বেঞ্জিন, অ্যাসিটোন তিনটেই অ্যাকচুয়ালি অধ্রুবীয় দ্রাবক, ঠিক আছে, নন পোলার। তো এখানে হচ্ছে পোলার সলভেন্ট একটাই, সেটা হলো পিরিডিন, ওকে, তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে পিরিডিন আমাদের কি, এটা হচ্ছে পোলার সলভেন্ট। নেক্সট কি বলেছে দেখো, গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, গোল্ড প্লেটিং, যখন গোল্ড দিয়ে কোনো কিছুর উপর প্লেটিং করতে হবে, তার মানে কি প্লেটিং মানে অ্যাকচুয়ালি হচ্ছে আস্তরণ দিতে হবে বা আবরণ দিতে হবে, তখন কি করতে হয় আমাদের, অ্যানোডে ব্যবহৃত হয় কি, তখন অ্যানোডে অবশ্যই গোল্ড ব্যবহার বা সোনা হচ্ছে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট। যদি এখানে বলে দিতে হচ্ছে রুপোর বা সিলভারের হচ্ছে প্লেটিং করতে হবে, তাহলে আমাদের অ্যানোডে কি ব্যবহার করতে হতো, রুপো, বোঝা গেলো? যেটার প্লেটিং করতে হবে আমাদের অ্যানোডে সেটাকেই রাখতে হবে, ওকে। চলো তারপরে চলে আসি, বলেছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত হবে, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গেলে যে যৌগটি দরকার অ্যাকচুয়ালি সেটি হলো কি, CaO, কারণ বাকিগুলো আমরা অ্যামোনিয়া পড়ার সময় পড়েছিলাম যে P2O5, H2SO4, CaCl3, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কেউ কেউ যুত যৌগ গঠন করে, কেউ কেউ হচ্ছে অন্য ধরনের হচ্ছে যৌগ উৎপন্ন করে দেয়, বাট কখনোই হচ্ছে এখানে অ্যামোনিয়া উৎপন্ন হতে দেয় না, বোঝা গেল? আর যেহেতু এখানে অ্যামোনিয়া নিজেই একটি ক্ষার, আবার CaO এটিও একটি ক্ষার, সেই কারণে যদি এর মধ্যে থেকে হচ্ছে নেওয়া হয় তাহলে জলটাই শুধুমাত্র শোষণ ঘটে, কারণ ক্ষারের সাথে ক্ষার কখনোই বিক্রিয়া ঘটায় না, বোঝা গেল? আচ্ছা তারপরে চলে আসি আমরা, বলেছে হেমাটাইট নিচে কোন ধাতুর আকরিক, হেমাটাইট হচ্ছে আমাদের লোহার আকরিক, ওকে, তাহলে এখানে আমরা অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টারটির নাম কি? অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে CH3COOH, তার সাথে সাথে বলে হচ্ছে ইথানল মানে C2H5OH, ওকে, তাহলে সেক্ষেত্রে নিচে আমাদের সমীকরণ দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে কি CH3COOH5, ওকে, তাহলে এখানে এই যৌগটাকে আমরা কি বলতে হচ্ছে, আচ্ছা তার সাথে কি উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। তাহলে দেখো এই যৌগটাকে আমরা কি বলবো, এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিডই আছে, শুধু এখানে COOH যেটা ছিল এইচ এর জায়গায় C2H5 হচ্ছে এসেছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথাইল অ্যাসিটেট, বুঝা গেল? তারপরে চলে আসি আমরা নেক্সট,
বিভাগ খ। এখানে কি বলেছে, এখানে এখানে আমাদের বেশ কিছু হচ্ছে শর্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, সেগুলো আমাদের অ্যান্সার করতে হবে। যেরকম সৌর ধ্রুবকের মান লেখো, সৌর ধ্রুবকের মান কত? 1.4 কিলো ওয়াট পার মিটার স্কোয়ার, ওকে, বা হচ্ছে মিটার ইনভার্স আমরা বলতে পারি। তো দেখো তারপরে কি আছে, ফায়ার আইস কাকে বলে? তো ফায়ার আইস, এই কোয়েশ্চনটা আমরা অনেকবার পেয়েছি, তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে পারে। তো ফায়ার আইস কে, মিথেন হাইড্রেট কে বলা হয় ফায়ার আইস, এবং এটি সংকেত কি, 4CH4 এবং তার সাথে হচ্ছে 23H2, মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিথেনের সাথে যখন হচ্ছে জল থাকে 23 ভাগ, তখন সেই গঠনকেই বলা হয় কি, মিথেন হাইড্রেট, আর এটাকেই বলা হয় কি, ফায়ার আইস, ওকে, বা আগুনে বরফ। আচ্ছা তারপর কি আছে, সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? সমস্ত শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত। তুমি আলো দেখো বা অন্যান্য যে কোনো শক্তি দেখো, তার থেকে তাপ কিন্তু উৎপন্ন হবে, তো সেই কারণে সমস্ত শক্তি শেষ পর্যন্ত কি হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, তাহলে হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ P0 এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় PT, ঠিক আছে? তাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কত? P0, আর 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত? PT, তাই তো? তাহলে চাপের চেঞ্জ হলো, আগে P0 ছিল, এবার PT হলো। এবার বলেছে PT আর P0 এর মধ্যে সম্পর্কটি লিখো, PT আর P0 এর মধ্যে সম্পর্ক কি? তো সিম্পল আমরা হচ্ছে জানি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ যা থাকে সেইটা যদি হচ্ছে, সেই চাপই হচ্ছে যদি উষ্ণতা বৃদ্ধি পায় তার সাথে সাথে চাপও বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি পেলে চাপও 1 ডিগ্রি বৃদ্ধি পাবে, উষ্ণতা যদি 10 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে চাপও হচ্ছে 10 ডিগ্রি বৃদ্ধি পাবে। এবার আমাদের উষ্ণতা কত বৃদ্ধি পেয়েছে? T ডিগ্রি, তাহলে চাপও কতটা বৃদ্ধি পাবে? PT বৃদ্ধি পাবে। তো সেই PT এর পরিমাণটা কত হবে? প্রথমে প্রাথমিক অবস্থায় যখন 0 ডিগ্রি তাপ, যখন 0 ডিগ্রি হচ্ছে উষ্ণতা ছিল, তখন যে চাপটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে P0, তার সাথে কি হয়, তার সাথে হচ্ছে আমাদের 273, এটা হচ্ছে গুণ হয়ে যায়, বোঝা গেল? তো এটা আমাদের ইকুয়েশন করলে এটাই আসবে, কারণ প্রথম P0, তারপরে প্লাস দিয়ে P0 ইন্টু হচ্ছে 1/273, এটা করলে হচ্ছে এটাই যোগ আকারে আসবে, ঠিক আছে? আমি পাশে একটু জাস্ট এটা একটু রাফলি করে দিই। প্রথমে অ্যাকচুয়ালি কি P0 ছিল, তাই তো? এবার তাপ যখন PT হলো বেড়ে, তখন কি হবে, প্লাস হয়ে P0 এর সাথে যে পরিমাণ তাপটা অ্যাকচুয়ালি যোগ হবে, P0, ঠিক আছে, এর সাথে কি হবে, P0 থাকছে, তার সাথে সাথে কি হবে, ইনটু হচ্ছে 1/273, হচ্ছে 273, ঠিক আছে, 1/273, ওকে। এটা এবার দেখো ভালো করে এখানে লক্ষ্য করো, এবার এটা যদি হচ্ছে আমাদের বৃদ্ধি তাপ, কারণ এটা দেখো প্রথমে P0 অবস্থায় যখন ছিল তখন তাপ কত ছিল, P0, এই সরি প্রেশার বা হচ্ছে চাপ হচ্ছে P0 ছিল, কিন্তু যখন হচ্ছে প্রেশার বেড়ে হচ্ছে, মানে আমাদের তাপ বেড়ে হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল, তখন এটা কি হলো, আগে অন্তিম যেটা ছিল তার সাথে হচ্ছে P0 ইন্টু 1/273 এটা যোগ হয়ে গেল, তার ফলে এখান থেকে P0 দুটো কমন চলে গেল, গেলে দেখো এখান থেকে P0, এখান থেকে P0 চলে গেল, তাহলে এখানে কিছু নেই, মানে কি আছে, এক আছে, আর বাকি এখানে হচ্ছে যেহেতু তাপ হচ্ছে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে আমরা এক রাখতে পারি না, কারণ এক ততক্ষণই থাকবে যদি 1 ডিগ্রি বৃদ্ধি পেত, যেহেতু এখানে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে T, ওকে। তাহলে এখান থেকেও P0, এখান থেকে P0 কমন চলে যাচ্ছে, এখানে এক, আর এখানে প্লাস দিয়ে T/273 থাকছে, বুঝা গেল? তো এটা খেয়াল রেখো, ওকে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলা হয়েছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হবে? দেখো বাষ্প ঘনত্ব 20 মানে এখানে আমাদের ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হলো এখানে আমাদের আণবিক ভর বের করতে হবে। তাহলে বাষ্প ঘনত্ব 20, তাহলে আণবিক ভর কত হবে, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাই তো? তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব মানে 2 × 20, 20 × 2 = 40, তাহলে আণবিক ভর কত হবে, 40 গ্রাম। এবার হচ্ছে 40 গ্রাম হতো গ্যাসটির আণবিক ভর। এবার বলেছে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত, তাহলে 40 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত হতো, 1 মোল, তাহলে 80 গ্রাম যেহেতু কি তার ডবল হচ্ছে, তাহলে এখানে মোল সংখ্যা কত হবে, 2 মোল, বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে 2 মোল হচ্ছে আমাদের গ্যাসের মোল সংখ্যা হবে। এবার বলেছে নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, যেরকম আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, তো এটা একদমই নয়, কারণ এটা হচ্ছে পাত্রের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আপাত প্রসারণ গুণাঙ্ক, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম নয়, এটা মিথ্যা। তারপরে কি বলেছে দেখো, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়, ঠিক আছে, পদার্থের যে আয়তন থাকে সেটা কমে যায়, ঠিক আছে, কোথায়, এটা একমাত্র হচ্ছে তরল, মানে তোমার বরফের ক্ষেত্রেই হয়, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমাদের বরফ যখন হচ্ছে তৈরি হয় তখন কি জল থেকে তৈরি হয়, জল থেকে যখন বরফ হয় তখন তার আয়তন হচ্ছে বৃদ্ধি পায়, বোঝা গেল? যে কারণে যখনই কোনো ফ্রিজে বোতল রাখতে হয় তার একদম মুখ ভর্তি হচ্ছে জল রাখতে নেই, কিছুটা ফাঁকা রাখতে হয়, কারণ বরফ যেটা হচ্ছে আয়তনে বাড়ে সেটা বাড়ার পরে যাতে তার জায়গাটা পায়, যদি না পায় তাহলে যদি কাঁচের বোতলে একদম মুখ ভর্তি করে জল রাখা হয় এবং সেটাকে যদি হচ্ছে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু সেই কাঁচের বোতলটা ফেটে চৌচির হয়ে যেতে পারে, ঠিক আছে, কেন, কারণ বরফের যে আয়তন সেটা কিন্তু জলের থেকে বেশি, ঠিক আছে, এবং এটা একমাত্র হচ্ছে জলের ক্ষেত্রেই দেখা যায়, তাই এখানে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কি হয়, পদার্থের যে আয়তন সেটা হ্রাস পায়,
বুঝে গেল? তারপরে বলেছে এখানে আমাদের মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর সম্পর্কটি কোন শর্তে প্রযোজ্য হবে না। দেখো এটা আমরা মিউ কোথায় পেয়েছিলাম, প্রতিসারাংশের ক্ষেত্রে পেয়েছিলাম, তাই তো? তাহলে দেখো এখানে আমাদের যে মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই হচ্ছে সাইন আর সম্পর্কটি কোন দুটি শর্তে প্রযোজ্য হবে না, দুটো শর্ত। এক হচ্ছে যদি হচ্ছে যে আলো প্রয়োগ করা হচ্ছে সেটা যদি বর্ণ আলাদা করি, মানে প্রথমে একটা নিলাম, তার সাথে সাথে হচ্ছে যদি অপর কোনো বর্ণকে আমরা নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুটির ক্ষেত্রে এই শর্তটি প্রযোজ্য হবে না, দুটি পৃথক আলোর ক্ষেত্রে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যদি প্রতিসরণের যে মাধ্যম সেই মাধ্যম দুটি যদি হচ্ছে পরিবর্তন করা হয়, বোঝা গেল? কারণ প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম যদি একই থাকে তবেই একমাত্র এটা হচ্ছে ঠিকঠাক ভাবে হচ্ছে আমরা নিতে পারবো, আদারওয়াইজ আমরা এইভাবে প্রতিসরণ নিতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, উত্তল লেন্সের ফোকাসে থাকা বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো দেখো আমরা আগেই পড়েছি বারবার হচ্ছে যখন লেন্স করেছি যে ফোকাসে কোনো বস্তু রাখলে তার যে প্রতিবিম্ব সেটা সবসময়ের জন্য অসীমেই গঠিত হবে, বোঝা গেল? তাহলে এখানে কোথায় গঠিত হবে, অসীম দূরত্বে গঠিত হবে। তারপর বলছে রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে, মানে আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের তার তৈরি করা হলো। তাহলে দেখো এর আগে মানে প্রথম বলা হলো কি, একটা এত বড় তার আছে যেটা রোধ কত আর, ঠিক আছে, এরপরে যে তারটা তৈরি করা হলো সেটা কতটা, এর অর্ধেক, ঠিক আছে, আমি মোটামুটি একটা অ্যাপ্রক্স নিয়ে নিচ্ছি যে এর অর্ধেক। তাহলে এবার এইটা অর্ধেক যখন হলো, কারণ এখানে যতটা ধাতু ছিল সেটাকে গলিয়েই তৈরি করা হয়েছে, তাহলে কি এইটা ঠিক যতটা না মোটা, এবার এটা যদি তার অর্ধেক হয়েছে তাহলে মোটাটা কি এর থেকে ডবল হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এটা মোটাটা কত হবে, এর থেকে ডবল হয়ে যাবে, আমরা মোটামুটি এরকম একটা ধরে চলি যে ডবল হয়ে গেল, বোঝা গেল? তাহলে কি হবে দেখো, যখন আমরা বলেছিলাম যে সরু পরিবেশ মানে হচ্ছে যদি ক্ষেত্রফল কম থাকে তাহলে তার রোধ বেশি থাকবে, ঠিক আছে, আমরা বলেছিলাম যে এল বাই এ মানে দৈর্ঘ্য বেশি তাহলে তার রোধ বেশি, কিন্তু ক্ষেত্রফল হচ্ছে যদি বেশি হয় তাহলে তার রোধ কম হবে। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি ক্ষেত্রফল মানে কি, এর মাথায় যে হচ্ছে এই যে গোল যে অংশটা আছে সেটাকে বলছি, ঠিক আছে। তাহলে দেখো যে তারটার ক্ষেত্রফল হচ্ছে এইটুখানি ধরে নাও, ঠিক আছে, এইটুখানি, আরেকটা তার যেটা হচ্ছে গলিয়ে অর্ধেক করা হয়েছে তার ক্ষেত্রফল কি অবশ্যই বেশি হবে, তাই না, অবশ্যই বেশি হবে। তাহলে কার ক্ষেত্রে বাধা বেশি পাবে, এইটুখানির মধ্যে থেকে অনেকটা কারেন্ট যেতে বেশি বাধা পাবে নাকি এইটুখানির মধ্যে মানে এতটার মধ্যে থেকে অনেকগুলো কারেন্ট যেতে বেশি বাধা পাবে? অবশ্যই এখানে বেশি বাধা হবে, কারণ এখানে জায়গাটা কম, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, রোধ বেশি হবে, তাই তো? তাহলে আগে যে রোধটা ছিল আর সেক্ষেত্রে এবার পরে যে রোধ হবে সেটা কি হবে, কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে। তাহলে আগের রোধের থেকে মানে আগের যে তারটা ছিল সেটা যেহেতু অর্ধেক হয়ে গেছে তাহলে এবার যে রোধ যেটা সেটাও কমে কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাই না? আগের তারের দৈর্ঘ্য যা ছিল সেই তুলনায় এখন তারের দৈর্ঘ্য কি হাফ হয়ে গেছে, তবে দৈর্ঘ্য কমে গেছে এল, তাই তো? আমাদের সিম্পল হচ্ছে রোধের সূত্র ছিল কি, আর ইজ ইকুয়াল টু কি ছিল, এল বাই এ, ঠিক আছে, এল বাই হচ্ছে এ। তাহলে আগে দৈর্ঘ্য হচ্ছে আমাদের যা ছিল এখন তার অর্ধেক হয়ে গেছে, তাই তো? তাহলে এখন রোধ তাহলে কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাই না? কারণ যেহেতু আর এর সাথে এল হচ্ছে কি সমানুপাতি সম্পর্কে আছে, তাহলে এল যেহেতু হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে এখানে রোধ কত হবে, অর্ধেক হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এখানে নতুন তারটির রোধ কত হবে, R/2, ঠিক আছে, এখানে এর কোনো ফাংশন সেভাবে থাকছে না, ঠিক আছে, আমরা এ দিয়ে নাও লিখতে পারি, শুধু এটা বলতে পারি যেহেতু হচ্ছে দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে রোধ কত হবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে বলছে রোধের গাউসি একক। তো রোধের গাউসি এককটা এখানে আমরা দেওয়া হয়নি, তো এটা আমি তোমাদের কমেন্টে হচ্ছে পিন করে দিচ্ছি, রোধের গাউসি একক, তো এটা হচ্ছে তোমরা কমেন্ট থেকে একটু দেখে নাও। ওকে, তারপরে হচ্ছে নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়, গ্রাফাইট ব্যবহার করা হয় নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে, ঠিক আছে। তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করে, এখানে হচ্ছে আমাদের ইউ একটা হচ্ছে মৌল ধরে নেওয়া হয়েছে, যে ইউ একটা মৌল যার হচ্ছে এখানে ভর সংখ্যা হচ্ছে, আচ্ছা ইউরেনিয়াম এটাও হচ্ছে তোমরা নিতে পারো, যে ইউরেনিয়াম হিসেবেই দিয়েছে এখানে। আর তারপরে এখানে বলেছে কত, ভর সংখ্যা হচ্ছে 238, আর নিচে পারমাণবিক সংখ্যা বলেছে 92। এবার এখান থেকে একটা আলফা কণা নির্গত হচ্ছে, আলফা কণা নির্গত হলে অ্যাকচুয়ালি কি হয়, আলফা কণা নির্গত হলে এখানে যে ইউ আছে তার হচ্ছে একটি আলফা কণা নির্গত হওয়ার জন্য সবসময় ভর সংখ্যা 4 একক এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 একক করে কমে যায়। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি মৌলটির হচ্ছে যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা হবে সেটা কত হবে, এটা 238 থেকে কমে হচ্ছে 4 একক কমলে 234 হচ্ছে, আর 92 থেকে 2 একক কমলে কত হবে, 90 হবে, বুঝা গেল? বলেছে কি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে ভিনিগার, ভিনিগারের মধ্যে মানে ভিনিগার অ্যাকচুয়ালি প্রধান উপাদান কি CH3CH মানে অ্যাসিটিক অ্যাসিড, তো সেক্ষেত্রে এটার সাথে আমাদের সি হবে। তারপরে হচ্ছে ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন, ইথিলিনের সংকেত C2H4। তারপরে রয়েছে ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার যন্ত্রে ব্যবহার করা হয় কি কপার, ওকে, ক্যালোরিমিটার যন্ত্রে কপার ব্যবহার করা হয়। আর তারপর আছে অ্যামালগাম, অ্যামালগামটা কি অ্যাকচুয়ালি হচ্ছে মার্কারির হচ্ছে একটা সংকর ধাতু অ্যামালগাম। ওকে, তাহলে এখানে আমাদের অ্যামালগাম HG। ওকে, তো নিচে আমাদের অ্যান্সার করা আছে, এটাও দেখো তোমরা, ঠিক আছে। আর তারপরে চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন,
কি বলা হচ্ছে, কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না। তো বেসিক্যালি অ্যানায়ন যখনই ইলেকট্রন বর্জন করে তখন সেটা জারিতই হয়, কারণ ইলেকট্রন বর্জন করলে তার জারণ ঘটে, বোঝা গেল? তার মানে এখানে হচ্ছে কখনো কখনো হয় না, কিন্তু অ্যাকচুয়ালি না, সবসময় হচ্ছে অ্যানোডে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, যার ফলে হচ্ছে জারণ ঘটে, আর জারণ ঘটানোর জন্য এদের কি হয়, এদের বিজারণ হয়, বোঝা গেল? তাহলে কখনো কখনো এই কথাটার জন্য এটা পুরোটাই ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে চলে আসবে অ্যানোড কাদা কি, বা অ্যানোড মাড, যেটা আমরা পড়েছিলাম যে অ্যানোড মাড বা অ্যানোড কাদা কি কি, এটা তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে থাকা মসৃণের যে থলি থাকে সেখানে কাদার মতো হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু, যেগুলোর নাম আমরা বলেছিলাম যে এজি, পিটি, এইউ, তো এই ধরনের গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এই ধরনের ধাতুগুলো হচ্ছে কাদার আকারে জমা হয়, একেই বলা হয় কি অ্যানোড মাড, বোঝা গেল? চলে আসি নেক্সট কোয়েশ্চেন, বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে HCl ব্যবহার করা বা HCl মেশানো হয় না কেন? তো বেসিক্যালি দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে যদি হচ্ছে HCl মেশানো হয়, HCl প্রথম কথা এখানে উদ্বায়ী হিসেবে কাজ করে, মানে এখানে হচ্ছে বাষ্পীভূত হয়ে যেতে পারে, গ্যাস হয়ে যেতে পারে, আর দ্বিতীয় হচ্ছে জলীয় দ্রবণে যদি বা এটা Cl মাইনাস আয়ন উৎপন্ন করে, এই আয়ন কি করে আমাদের তড়িৎ যে বিশ্লেষণ সেটাতে হচ্ছে বিঘ্ন ঘটায়, তড়িৎ বিশ্লেষণের যে হার সেটাকে কমিয়ে দেয়, যে কারণে হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কি করা হয়, HCl যোগ করা যায় না, বোঝা গেল? এমনকি এখানে HNO3 যোগ করা যায় না, একমাত্র H2SO4 এখানে যোগ করতে হয়, ঠিক আছে? এবার চলে আসো লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হচ্ছে H2S গ্যাস চালন করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি। দেখো লেড নাইট্রেট মানে হচ্ছে PbNO3, ঠিক আছে? পিবি কে লেড হিসেবে বলা হয়, পিবি আর তার সাথে কি NO3, ওকে? PbNO3 হচ্ছে আমাদের কি লেডের সংকেত, ওকে? PbNO3 হচ্ছে আমাদের লেডের সংকেত, ওকে? আই হোপ বুঝতে পেরেছো, PbNO3 কি লেডের সংকেত। তার সাথে বলেছে H2 গ্যাস চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি, যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি। তাহলে লেড নাইট্রেট, ঠিক আছে, PbNO3 জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে, H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি। তাহলে হচ্ছে PbNO3 হচ্ছে আমাদের লেড নাইট্রেট, তার সাথে H2S যদি হচ্ছে বিক্রিয়া ঘটে, পাশে আমরা যদি H2S কে লিখি H2, ঠিক আছে, H2 আর তার সাথে হচ্ছে S, ঠিক আছে? তো এখানে আমাদের এটা একটু বাজে হয়ে গেছে, আমরা একটু ঠিক করে নিই, ঠিক আছে? H2S যদি হচ্ছে চালনা করা হয় তাহলে কি ঘটে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কি হয়, এখানে পিবি এর সাথে হচ্ছে এস যোগ হয়ে যায় এবং H2 এর সাথে হচ্ছে NO3 হচ্ছে যোগ হয়ে যায়, ঠিক আছে? HNO3 উৎপন্ন করে, তো এই ধরনের কিছু জিনিস উৎপন্ন হয়। তো অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে অধক্ষেপ ঘটে সেটা হচ্ছে লেডের অধক্ষেপ ঘটে, ঠিক আছে? তো এখানে সেটা দেখতে কেমন হয়, সেটা হচ্ছে কালো হয়, ওকে? তো হচ্ছে লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো। লাইকার অ্যামোনিয়া বেসিক্যালি আমরা বলেছিলাম কি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, তার মানে কি এখানে হচ্ছে পুরোপুরি অ্যামোনিয়া থাকে না, কিন্তু তরল অ্যামোনিয়ার মধ্যে কি পুরো খাঁটি অ্যামোনিয়া, মানে পুরোটাই অ্যামোনিয়া থাকে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি লাইকার অ্যামোনিয়া হলো অ্যাকচুয়ালি কি একটি তরল যৌগ যা অ্যামোনিয়া এবং হচ্ছে জলের মিশ্রণ, কিন্তু তরল অ্যামোনিয়া হলো খাঁটি অ্যামোনিয়ার হচ্ছে মিশ্রণ, ঠিক আছে? বা হচ্ছে যেটাতে 100% অ্যামোনিয়াই থাকে। তারপর হচ্ছে এটি সাধারণত অ্যামোনিয়ার ঘনত্ব 25% আর হচ্ছে 25-35% থাকে, বাকিটা পুরোটাই জল থাকে। আর এখানে কি থাকে, এখানে হচ্ছে অ্যামোনিয়ার ঘনত্ব 99.9%, যেটা আমরা 100% বলছিলাম, ওকে? তবে লাইকার অ্যামোনিয়া একটি হচ্ছে স্বচ্ছ বর্ণহীন যা জলের সাথে হচ্ছে মিশে যায়, আর অ্যামোনিয়া মাত্রাই সেটা খুব শিগগিরই হচ্ছে বা খুব ভালো করে হচ্ছে জলের সাথে গুলে যায়, ঠিক আছে? যে কারণে আমরা পড়েছিলাম যখন হচ্ছে কোনো অ্যামোনিয়ার ফ্যাক্টরিতে যদি কোথাও কোনো রকম হচ্ছে মানে গন্ধ বেরোয় বা হচ্ছে অ্যামোনিয়া যদি লিক করে বেরোয়, সেক্ষেত্রে আমাদের চোখে মুখে আসতে পারে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ হচ্ছে চোখে জলের ঝাপটা দেওয়া উচিত। এবং একইভাবে আমাদের যে মুখে যে মুখোশ বা হচ্ছে যদি বা যদি আমরা কোনো রুমাল ব্যবহার করি তাহলে সেই রুমালটা অবশ্যই ভিজে রাখা উচিত, তার ফলে কি হবে যে অ্যামোনিয়া গ্যাসটা সেটা আমাদের শ্বাসের সাথে না গিয়ে এখানে যে হচ্ছে ভিজে রুমালে যে জলটা আছে তার সাথে মিশতে থাকবে, তার ফলে আমাদের শ্বাসের মাধ্যমে আমাদের শরীরে এটা প্রবেশ করতে পারবে না, বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। বলেছে তরল অ্যামোনিয়া একটি, এছাড়া হচ্ছে কি তরল অ্যামোনিয়া হচ্ছে একটি বর্ণহীন গন্ধযুক্ত হচ্ছে, ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গন্ধ পাওয়া যায় এটা, তো এই ধরনের একটি হচ্ছে তরল পদার্থ, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়ার মধ্যে বেসিক পার্থক্য, ঠিক আছে? চলো এবার চলে আসি হচ্ছে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে। তো উত্তপ্ত অবস্থায় ম্যাগনেশিয়াম ধাতুর সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে, সিম্পল কিছু না, এখানে হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম নাইট্রাইড হচ্ছে উৎপন্ন হয়, Mg3N2 হচ্ছে গঠিত হয়, যেটাকে বলা হয় ম্যাগনেশিয়াম নাইট্রাইড, ওকে? নিচে আমাদের হচ্ছে সমীকরণও দেওয়া আছে, তো এখানে সমীকরণটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা তারপরে কি বলা হচ্ছে, দেখো বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন, বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কারণ কি হয়, বাতাসে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে সেগুলো এর সাথে বিক্রিয়া করে এটাকে সবুজ বর্ণের কপার কার্বোনেটে পরিণত করে, বোঝা গেল? এবং সেটার সংকেত কি CuCO3, তো সবুজ বর্ণের কপার কার্বোনেটে উৎপন্ন করে, এছাড়া হচ্ছে কপার হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তো এটা সাধারণত হচ্ছে সবুজ যে বর্ণ সেটা কেন হয়, কপার কার্বোনেটের কারণেই হয়, বোঝা গেল?
আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন চলে আসে, আমরা বলেছে পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ সেটা হলো ইউরিয়া, এবং ইউরিয়ার সংকেতটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, সিও এনএইচ টু হোল টুয়াইস, বোঝা গেল? তাহলে এটা সংকেতটা অবশ্যই এখানে খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর বলেছে সিএইচ থ্রি সিও এনএইচ, সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি এর আইইউপিএসি নাম লেখো। তাহলে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি এখানে কটা কার্বন আছে? তিনটে। তাহলে আমরা কি বলতে পারি? প্রো। আর তার সাথে সাথে দেখো এখানে হচ্ছে, তাহলে দেখো এখানে 2 নম্বরের মধ্যে কি আছে? কিটোন গ্রুপ আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তিনটে কার্বন আছে, তার জন্য প্রোপ আসছে, আর 2 নম্বরে কিটোন গ্রুপ আছে, সেজন্য আমরা এর সাথে ওন যোগ করতে পারি। আর যেহেতু এটা 2 নম্বরে আছে, সেজন্য আমরা ফার্স্টে 2 লিখবো। কি লিখবো? টু প্রোপ আন, ঠিক আছে, টু প্রোপ আন, যেগুলো সিঙ্গেল বন্ড থাকে সেখানে এ এন ই থাকে, এবং তার সাথে হচ্ছে লাস্টে ও এন ই কথাটা যোগ হয়, কারণ এখানে কি থাকে? কিটোন গ্রুপ থাকে বা কিটো গ্রুপ থাকে, বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে সিএনজি এর প্রধান উপাদান কি? তো সিএনজি এর প্রধান উপাদান হলো মিথেন, এটা আমাদের খুব ভালো করেই দেওয়া আছে। সিএনজি এর প্রধান উপাদান মিথেন, এটা আমরা বইতে পড়েছি। এছাড়া আমাদের যদি বলে পিএনজি এর প্রধান উপাদান কি, তাহলে পিএনজি এর প্রধান উপাদান হবে বিউটেন, বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এবং ফিজিক্যাল সায়েন্সটা তোমাদের একটু টাফ মনে হয়, যদি কোথাও কোনো কোয়েশ্চেন যেগুলো আমরা এখানে ডিসকাস করে গেলাম কোথাও কোনো সমস্যা থাকে বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো তাহলে সেগুলোর উপর সেপারেট ভিডিও তোমাদের জন্য তৈরি করা, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আমার পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বঙ্গভাষায় কমেন্ট করো, করে হচ্ছে জানো, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।